নমস্কার বন্ধুরা, ফুডি সেভেনে তোমাদেরকে স্বাগত জানাই। নিত্য নতুন ও ট্র্যাডিশনাল রেসিপির জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি সেভেনকে। নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে চাইলে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিন। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মুলোর একটা রেসিপি। মুলো অনেকেই পছন্দ করে, আবার অনেকে মুলো একদমই খায় না। এই রেসিপিটাতে মুলোটাকে এমনভাবে বানানো হয়েছে যে যারা মুলো খেতে একদমই পছন্দ করে না তারাও মুলোকে ভালোবেসে ফেলবে। এখানে আমি 4 পিস মুলো নিয়েছি। মুলোগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপর মুলোগুলোর উপর দিয়ে হালকা করে খোসা ছাড়িয়ে নেব। এখন মুলোগুলোকে খুব পাতলা পাতলা করে গ্রেট করে নেব। মুলোগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখন উপর দিয়ে আমি 1/2 চামচ লবণ ছড়িয়ে দেব। এরপর আমরা লবণটাকে গ্রেট করা মুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। লবণটা খুব ভালো করে সমস্ত গ্রেট করা মুলোর সাথে মিক্স করতে হবে। এখন এটাকে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পরে। মুলোটা আস্তে আস্তে জল ছেড়ে দিয়েছে। এখন আমরা গ্রেট করা মুলোগুলোকে এইভাবে নিংড়ে নিংড়ে সমস্ত জল বার করে নেব। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলে 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এরপর কড়াইতে দিয়ে দেব 1/2 টিস্পুনের একটু কম কালো জিরে। কালো জিরেটাকে 30-40 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব, যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরায়। এখন কড়াইতে দিয়ে দেব 7টা 8টা কুচি করে কেটে রাখা রসুনের কোয়া। লাইট গোল্ডেন করে রসুন কুচিগুলোকে ফ্রাই করে নেব। দলা করে রস নিংড়ে রাখা মুলোগুলোকে হাত দিয়ে আলতো করে ছাড়িয়ে নেব। এখন এই গ্রেট করা মুলোগুলোকে কড়াইতে দিয়ে দেব, তারপর এটাকে আমরা ফ্রাই করে নেব। মুলোটাকে আমরা 2 মিনিট ধরে ফ্রাই করে নেব। দু মিনিট পরে এটাতে আমি 2টো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিরে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। মূলত আগে যেহেতু একবার লবণ দেওয়া আছে, এই জন্য ফ্রাইয়ের সময় আমি আর লবণ দিলাম না। পরে লবণটা চেক করে দেখে নেব কম বেশি দিতে হবে কি না। মূলটাতে আমি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে 1 চামচ চিনি ছড়িয়ে দেব। চিনির পরিমাণ একটু বেশি দিলে মুলোর যে নোনতা স্বাদ সেটা চলে যাবে। এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। ঝালের পরিমাণ আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি, কারণ এই লঙ্কাগুলো ভীষণই ঝাল। তোমাদের লঙ্কা যদি তেমন ঝাল না থাকে তাহলে তোমরা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিতে পারো। এখন আমি মুলোটাকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মুলোটা ঠিকমতো সিদ্ধ হয়ে যায়। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেব। মুলোটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আবার কভারটা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটা আমরা লোতে রেখে দেব। 2 মিনিট পর কভারটা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে দেব। এই সময় চেক করে দেখে নেব লবণটা ঠিক আছে কি না। লবণ ঠিক না থাকলে একটু লবণ দিয়ে দেব, আর যদি একটু ঝাল কম মনে হয় তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আর মুলোটাও ফ্রাই হয়ে গেছে। কাউকে না বলে দিলে বুঝতেই পারবে না যে এটা মুলোর একটা রেসিপি।
রেডি হয়ে গেছে মনোহারী মূলোর রেসিপি। ভাত রুটি সব কিছুর সাথেই এটাকে তোমরা পরিবেশন করতে পারো। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাতে লাইক করো আর কমেন্ট করে আমাকে জানাও যে কেমন লাগলো। এমন নতুন নতুন রান্না আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ফুডি সেভেনকে। নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে চাইলে বেল নোটিফিকেশনটি অন করে দিন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।